হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেয়ার তো আজ চলে এসেছে তোমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অর্থাৎ গত বছরই যে তোমাদের কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই সংক্রান্ত পরীক্ষা কিন্তু গত বছরই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক কী কারণে এত এত সময় লাগছে বা আটকে আছে এই পরীক্ষার কোনো আপডেট নেই বা কি সমস্যা হচ্ছে যার জন্য কিন্তু এখনো অ্যাডমিট কার্ড ছাড়ার কোনো খবর নেই বা ওয়েবসাইটও কোনো আপডেট নেই বারবার তোমরা ওয়েবসাইট চেক করছো কিন্তু কোনো রকম আপডেট তোমরা পাচ্ছ না যারা অনেকটা প্রিপারেশান নিয়ে ফেলেছে এবং অনেকেই কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কবেই পরীক্ষা হবে সেই নিয়ে কিন্তু একটা বিশাল জট কিন্তু পাকিয়ে আছে এবং সঠিক আপডেট আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে ঠিক কী হতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল যারা পরীক্ষা দেবে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের ক্ষেত্রে তো তোমাদের বলে রাখি যে গত বছর কিন্তু এই যে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছিল কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আইনি যে জট ছিল যে মামলা হয়েছিল ঠিক কী বিষয় নিয়ে মামলা হয়েছিল আজকে তোমাদের সামনে সে সেটাও বলবো এবং সে মামলার আপডেট কত দূর সেই মামলার জট কেটেছে কিনা সবটাই কিন্তু আলোচনা করব। তো এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু হাইকোর্টে কিন্তু একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল তারা কী জানিয়েছিল না নোটিফিকেশানে পরিষ্কার বলা ছিল বাংলা এবং নেপালিতে এক্সাম হবে কিন্তু একজন একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় সেখানে গিয়ে তারা দাবি জানায় যে তারা কিন্তু ইংরেজিতে ইংরেজিতে পরীক্ষা নেওয়ার জন্য তারা দাবি করেছিল এই ছিল মামলার বিষয় তো বিষয়টি হাইকোর্টে যায় কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু মামলার বিষয়টি কিন্তু খারিজ হয়ে যায় ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি তো এতদিন এই মামলাটি আটকে ছিল তো এখন জানা যাচ্ছে যে এই যে মামলা হাইকোর্ট কিন্তু এই মামলাটা গ্রহণ করেনি এই মামলাটা কিন্তু খারিজ করে দিয়েছে এই মামলার কিন্তু কোনো ভিত্তি নেই এমনটি কিন্তু জানা যাচ্ছে তো যে পরীক্ষা সেটা নেওয়া হয়েছিল সেটা যে নেওয়া হবে যে পরীক্ষাটা সেটা চোদ্দোশো জন কলকাতা পুলিশে ভ্যাকেন্সি ছিল এবং দুশো জন মহিলা কনস্টেবল পুরুষ কনস্টেবল এখানে চোদ্দোশো দশ এবং মহিলা কনস্টেবল দুশো ছাপ্পান্ন জন এবং পরেই শূন্যপত্রটা বাড়ানো হয়েছে আরও ছশো এই এক্ষেত্রে মাধ্যমিক পাসরা আবেদন করেছিল যারা সিভিক ভলেন্টিয়ার তারাও আবেদন করতে পারবে সেক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবে তারা হোম গার্ডের সিভিক ভলেন্টিয়ার তারাও আবেদন করতে পারবে সংরক্ষণের কিন্তু ওভারঅল ফ্রেশাররাটাও আবেদন করেছিল এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশান জমা পড়েছিলো তো এই যে আবেদনগুলো সম্পূর্ণ হাইকোর্ট খারিজ করে দিয়েছে গত সোমবারই তো এই সেই সংক্রান্ত একটি আপডেট পাওয়া যাচ্ছে এবং এই খারিজ করে দেওয়ার পরে এই মামলার জট কিন্তু শীঘ্রই কেটে গেল এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাডমিট এবং তোমাদের পরীক্ষার শিডিউল কিন্তু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট প্রকাশ হবে কলকাতা পুলিশের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে অর্থাৎ মামলার জট সম্পূর্ণভাবে কেটে গেল এটাই কিন্তু ছিল খুশির খবর এটা কিন্তু একটা আপডেট আর কোনো আইনি জট থাকলো না এইবার কিন্তু ভোটের আগেই কিন্তু যে পঞ্চায়েত ভোট আছে তার ভোটের আগেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং যার দায়িত্ব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তারা কিন্তু পরীক্ষাটি কন্ডাক্ট করাবে তোমরা অ্যাডমিট কার্ডের জন্য সর্বোত্তম আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরাও কিন্তু এই মাসের এই যে জানুয়ারি শেষ কয়েক শেষ সপ্তাহের দিনগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট চেক করে রাখতে পারো সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিট লিঙ্ক কিন্তু তোমরা শীঘ্রই পেয়ে যাবে অর্থাৎ তোমাদের প্রিপারেশনটাও তোমরা শেষ পর্যায়ে নিয়ে চলে যাও কারণ শীঘ্রই কিন্তু অ্যাডমিট বেরোতে চলেছে